শিক্ষা উপকরণ সরবরাহ না করায় জয়পুরহাটে ভেঙে পড়ছে শিশু ও গণশিক্ষা কার্যক্রম। প্রতিটি প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রে নতুন বই ও শিক্ষা উপকরণ সহ 30 জন শিক্ষার্থী পাঠদান করার নিয়ম থাকলেও 5 থেকে 10 জন শিক্ষার্থী দিয়েই চলছে কেন্দ্রগুলো। শিক্ষক অভিভাবকরা বলছেন, নতুন শিক্ষা উপকরণ না দেওয়ায় আগ্রহ হারাচ্ছেন শিক্ষার্থীরা। রেজাল করিম রেজার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও ধর্ম মন্ত্রণালয়ের অধীনে সারা দেশের 4 থেকে 6 বছর বয়সের শিশুদের ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত করার লক্ষ্যে মন্দির ভিত্তিক ও গণশিক্ষা কার্যক্রমে জয়পুরহাট জেলায় 37টি মন্দিরে প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র কার্যক্রম চালু আছে। নতুন বই খাতা পেন্সিল সহ বিভিন্ন উপকরণ দেওয়ার নিয়ম থাকলেও গত 1 বছরেরও বেশি সময় জেলার কোনো কেন্দ্রে এসব সরবরাহ করা হয়নি। এতে শিশু শিক্ষার্থীরা আগ্রহ হারিয়ে শিক্ষা কেন্দ্রগুলোতে না আসায় শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ার উপক্রম। আমরা 1 বছর থেকে বাচ্চাদের বই খাতা শিক্ষা উপকরণ পাইনি, এর কারণে বাচ্চার উপস্থিতি কম। বাচ্চারা বই খাতা সময় মতন পাইলে তারা আগ্রহ বাড়তে। 30 জন বাচ্চা হওয়ার কথা, সেই ক্ষেত্রে 30 জন বাচ্চা আমাদের আসছে না। কারণটা একটাই যে উপকরণ আমরা ঠিক দিতে পারছি না। বাচ্চা সংখ্যা একটু কম হচ্ছে, আবার আমরা চেষ্টা করতেছি বাচ্চা সংখ্যা আরো বাড়ানোর জন্য। এভাবে চলতে থাকলে সরকারের উদ্দেশ্য বিলীন হওয়ার আশঙ্কা করছেন সনাতন ধর্মের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা। যদি এইভাবে কমে যায় তাহলে এটা যে গভর্নমেন্টের যে উদ্দেশ্য বা আমাদের যেটা উদ্দেশ্য সেটা স্থিমিত হয়ে যাবে বা বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা। সরকারের পক্ষ থেকে শিক্ষা উপকরণের সরবরাহ পেলে তা বিতরণ করা হয় বললেন সংশ্লিষ্ট এই কর্মকর্তা। এখানে সব ধরনের শিক্ষা উপকরণ সরকার সরবরাহ করে থাকে, আমরা প্রধান কার্যালয় থেকে প্রাপ্তি সাপেক্ষে শিক্ষকদের মাধ্যমে এটা বিতরণ করে থাকি। এবং আমাদের এই শিক্ষা কেন্দ্র পরিচালনার ক্ষেত্রে কোথাও যদি কোনো ব্যত্যয় বা অনিয়ম হয় আমরা জানতে পারা সাপেক্ষেই তাৎক্ষণিক সেটার সমাধান করার চেষ্টা করি। শিশুদের ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত করতে দ্রুত শিক্ষা উপকরণ সরবরাহ করার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।